বর্তমান দুনিয়াতে মানুষ দুইটা জিনিস নিয়ে প্রচুর সিরিয়াস, এক হচ্ছে যে ফ্যাশন, এন্ড দ্বিতীয়ত হচ্ছে ফিটনেস। কোন ড্রেসে নিজেকে ভালো লাগবে বের হওয়ার আগে তা নিয়ে চিন্তা চলে ঘন্টা খানেক, আর নিজেকে ঠিক রাখতে জিমে চলে যাওয়া আরো কিছু ঘন্টা, আর এই ফিটনেস ঠিক রাখার যুগে চলে এসেছে কত না স্মার্ট ওয়াচ আর কত ফিটনেস ব্যান্ড। আমাদের বড়লোকি দাদা অ্যাপেল ফিটনেস প্লাস ফ্যাশন এই দুইকে এক সূত্রে গেঁথেছে অ্যাপেল ওয়াচ আলট্রা দিয়ে। অ্যান্ড ইয়েস, দিস ইজ দ্য লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট অ্যাপেল ওয়াচ আলট্রা, বাট এটা কিন্তু ক্লোন। তবে যাই হোক, অ্যাপেল ওয়াচটা ফেক হলেও আমি কিন্তু ফেক না, আমি হচ্ছে যে আসল আরিফুলিসান ইমন, অ্যান্ড আপনারা দেখছেন এটিসি অর্থাৎ আসল টেক চ্যানেল। অ্যাপেল ওয়াচ আলট্রা বাজারে বের হওয়ার সাথে সাথে সবার নজর কাড়ে এই ইউনিক ডিজাইন দিয়ে, আর চাইনিজ ম্যানুফ্যাকচারাররাও নিয়ে আসে এই ক্লোন বা কপি, আর সেই সাথে চলে এসেছে এই তিনটা অ্যাপেল ওয়াচ ক্লোন। আর আমাদের এই ওয়াচগুলো প্রোভাইড করেছে আমাদের আজকের স্পন্সর সারাবিট ডট কম। হরেক রকমের গ্যাজেট, বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এদের থেকে, তাদের যাবতীয় তথ্য দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, গো চেক দেম আউট। আমাদের হাতের আজকের এই ক্লোন স্মার্ট ওয়াচটার দাম হচ্ছে 5,000 টাকা। এখন আমরা এইটার নিয়ে বেশি ফোকাস করবো, বাদ বাকিগুলো আমরা একটু ইগনোর মোডে রাখতেছি, কারণ এইটাই হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট একদম অরিজিনালটার সাথে। প্যাকেজিং থেকে শুরু করে ডিজাইন আর্গোনমিক্স এটা মোটামুটি কাছাকাছি, ধরারও খুব একটা উপায় নেই। ডানে থাকছে ক্রাউন পাওয়ার বাটন, বামে হচ্ছে যে ব্রাইট অরেঞ্জ কালারের ওয়ার্কআউট বাটন, আর স্পিকার সবই আছে এতে, আর সেই সাথে 1.92 ইঞ্চের একটা রেক্ট্যাঙ্গুলার আইপিএস ডিসপ্লে। তো 5,000 টাকা দাম, অ্যামোলেডের আশা কখনই করিনি, ডিসঅ্যাপয়েন্টও হইনি। তবে এই ডিসপ্লে কিন্তু বেশ ব্রাইট ছিল, কালার শার্পনেস সুন্দরের দিকেই থাকবে, সেই সাথে টাচ রেসপন্সিভনেসটাও বেশ ভালোই ছিল। সচরাচর কিন্তু স্মার্ট ওয়াচে এই দিকটাই খারাপ হয়, তবে এটা আর দশটা থেকে ভালো বলতেই হবে। অরিজিনালের মতো হাইলাইটিং থিমগুলোও পেয়ে যাবেন এর সাথে, অরিজিনালের মতো ঠিক লাল রঙের ওয়াচ ফেসটাও দেখলাম আছে এটার মধ্যে, বেশ আকর্ষণীয় লাগে বটে যা খেয়াল করলাম। ইনডোর ভিজিবিলিটি নিয়ে কোনো প্যারা খেতে হয়নি, জিনিসটা এনাফ ব্রাইট ছিল, তবে আউটডোরে শুধুমাত্র খুবই হার্শ লাইটিংয়ে গেলে একটু প্যারা খেতে হতে পারে। তবে লুকস দিয়ে তো আর পুরো বিশ্ব জয় হয় না, কাজেও আসতে হয়। সব ধরনের বেসিক ফিচার্স রয়েছে এতে, হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন মিটার, বিপি মেজার, মোটামুটি যা যা ফিচার থাকা দরকার সবই কিন্তু আছে এতে। ওয়ার্কআউট মুডস আছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি মুডসও আছে, যেমন সুইমিং, সাইক্লিং ইত্যাদি। তবে এর যে রেজাল্টের ডিশ সামনে এনে দিচ্ছে তা আপনাকে খেতে হবে অনিশ্চয়তার ঝোলে মেখে। মানে হচ্ছে যে এই জিনিসটার রেজাল্ট বা কোয়ালিটি একদম যে 100% অ্যাকুরেট অমন না, মেবি 90-95%, বাট 100% নো, 100% কোনোভাবেই না। তবে রেজাল্টের ভালো খারাপ যাই হোক সব কিন্তু স্টোর হবে এর অ্যাপে। ঘুরে থেকে কিউআর স্ক্যান করে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে নামায় নিয়ে বাইন্ড করলেই কানেক্ট হয়ে যাবে। এই অ্যাপে আপনি দিনে কতটুকু হেঁটেছেন, কতটুকু ব্যায়াম করেছেন, কতটুকু ক্যালোরি বা চর্বি বার্ন হলো তা দেখতে পারবেন। এছাড়া কোন অ্যাপের নোটিফিকেশন দেখবেন, কত স্টেপ নেবেন তার গোল সেট করা, ছবি তোলার সময় শাটার বাটন হিসেবে ইউজ করা, কলিং ফিচার, ওয়াচ হারিয়ে গেলে অ্যাপের মাধ্যমে একটা ফাইন্ড মাই ডিভাইস টাইপের অ্যালার্ট টোনও বাজানো যায় এই অ্যাপের সাহায্যে। আবার ফোন না পেলে ওয়াচ দিয়েই সাউন্ড বাজাতে পারবেন। আর যদি আপনার ফোন আর ওয়াচ দুইটাই হারা যায় তাহলে তো খুবই স্যাড, তাহলে আর এখানে কিছুই করার নেই। এগুলো ছাড়াও আপনি ঠিক মতো পানি পান করতেছেন কিনা এগুলো রিমাইন্ডার হিসেবে সেট করা সম্ভব, যেই খেয়ালটা এই ওয়াচটা আপনার রাখবে। আফসোস, ওয়াচ বাদে যদি আমার এরকম কেউ খেয়াল রাখতো, শুধু মনে করে দিচ্ছি প্লিজ একটু পানি খাওয়া মনে করে, খুব হেল্প হইতো। এই ঘড়ি থেকে ফোনের সাথে বাইন্ড করা অবস্থায় টানা 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গেছে, যাতে হার্ট মনিটরিং সেন্সর অন ছিল, আর আপনি একদম ঘড়ির মতো ব্যবহার করলে সময়টা আরও একটু বাড়বে। তবে পুচকে এই জিনিস চার্জ হতেও বেশ ভালোই টাইম লাগে, 1 ঘন্টার একটু বেশি সময় এটা 0-100% হয়। তবে এই চার্জিং ডকের ম্যাগনেটটা খুব একটা স্ট্রং না, মানে হালকাওয়ালা ধাক্কা লাগলে একটু মানে চার্জ অফ হয়ে যাবে টাইপের একটা অবস্থা, তাই এমন জায়গায় চার্জ দিবেন যেখানে ধাক্কা বা নাড়াচাড়া কম লাগবে। ওভারঅল চার্জিং ব্যাকআপ নিয়ে আমি একটু আশাহত হয়েছি, আমি ওভারঅল আর একটু বেটার আশা করেছিলাম, বাট যেখানে মানুষজনই খুব ডিসঅ্যাপয়েন্টিং সেখানে এটা তো একটা ওয়াচ, এটা থেকে আর কী আশা করা যায়, তো এটা দোষ নেই আসলে। তবে যত যাই হোক না কেন, মানুষ কিন্তু দিন শেষে এটার দিকে ঝুঁকবে জাস্ট এটার লুক অ্যান্ড ফিলের জন্য, যেখানে 5,000 টাকা দিয়ে মানুষ হচ্ছে যে লিটারেলি একটা 1,20,000 টাকা দামের অ্যাপেল ওয়াচ আলট্রার ফুল পার্টটা নিতে পারবে। আপনি এই জিনিসটা আপনার হাতে পড়ে থাকলে সবাই আপনার দিকে একবার হলেও ফিরে দেখবে, একটা ফ্যাশন অ্যাক্সেসরিজের মতো কাজ করবে তখন এটা। স্টুডিওতে কিন্তু কয়েকটা স্ট্র্যাপ এসেছিল আমাদের লাভিব, তো টেস্টিংয়ের জন্য মানে ঘড়ি নিয়ে নিছে সাথে সাথে আবার স্ট্র্যাপগুলোও নিয়ে গেছে সাথে, এক একদিন এক এক আউটফিটের সাথে ম্যাচিং করে স্ট্র্যাপ ইউজ করছে, মানে কী একটা অবস্থা, মানে সহজ কথা বলা এটা তো ফ্লেক্স করা শুরু করছে। তো এই ছিল এই ওয়াচের কাহিনী। আপনি চাইলে এর থেকেও কম অন্য অ্যাপেল ওয়াচের ক্লোন পাবেন, যেটা 1,500-2,000 টাকাতেও পাবেন, আবার আমাদের হাতে থাকা অন্য দুইটা যার দাম 3,000 টাকা আর একটা দাম হচ্ছে 3,500 টাকা,
এগুলোও পাবেন। তবে পার্থক্য থাকে এর লুকস বা ডিজাইনের ফিনিশিংয়ে বা এর অ্যাপে বলা যায়। 5000 টাকায় এই জিনিসটা সবচেয়ে বেশি অরিজিনালটার কাছাকাছি যেতে পেরেছে, তাই আমাদের মেইন ফোকাসটাও ছিল এর দিকে। আর বাজারের যত ক্লোন আছে এটা এগিয়ে থাকবে অন্য সব দিক থেকেই। এখন এই 5000 টাকা দামের আর 3000 টাকা দামের ওয়াচটার মধ্যে চোখের দেখাচ্ছি তফাৎ, সেটা হচ্ছে যে 5000 টাকা দামের এই ওয়াচের মধ্যে আমরা অলমোস্ট অ্যাপেল ওয়াচ আলট্রার একটা রেজেমব্লেন্স আছে, যে জন্য একটু স্ক্রুর ব্যাপার স্যাপার দেখা যেতেছে, মানে অ্যাকচুয়ালি স্ক্রু আছে। আর 3000 টাকা দামেরটা জাস্ট প্রিন্ট করা কিন্তু কোনো স্ক্রু নাই। অ্যান্ড এছাড়া যদি এটার ওয়াচ কোলার স্ট্র্যাপটা যদি খেয়াল করি, তাহলে এই 5000 টাকা দামেরটাতে একদম অরিজিনালটার মতোই একটা জিনিস তার রেপ্লিকেট করার চেষ্টা করছে, যেটা কিন্তু 3000 টাকা দামেরটাতে ল্যাক করতেছে। হ্যাঁ, সেন্সর মেজারমেন্টের যেই ডেটা অ্যাকুরেসি আছে এর দিক থেকে হয়তো এটা কিছুটা পিছিয়ে পড়বে। অনেকে তো কমেন্টও করতে পারেন যে এর থেকে অমুক ভালো তমুক ভালো। হ্যাঁ ঠিক আছে, তবে এর মেইন পারপাসই কিন্তু এর ডিজাইন আর ফিল, যা আর কেউ খুব একটা প্রোভাইড করতেছে না। আর এখানেই হচ্ছে যে এটার বাজিমাত, কেউ যদি কিনতে চান তারা এর ভালো মন্দ বুঝে শুনেই কিনবেন, কারণ আলটিমেটলি এটা একটা ক্লোন অ্যান্ড এর একটা ফেক প্রোডাক্ট। তো এটার থেকে আপনারা এক্সপিরিয়েন্সটাও একটা ক্লোনের মতো পাবেন, অবশ্যই অরিজিনালটার মতো পাবেন না, কারণ অরিজিনালটা কই 1,20,000 টাকা, কই 5000 টাকা, মানে এটা তো কয়েকশো গুণ বেশি দাম অরিজিনালটার। সো এটা জাস্ট আপনাকে একটা ভাব দিবে যে আপনি একটা অ্যাপেল ওয়াচ আলট্রা ইউজ করতেছেন, এছাড়া কিছুই না। সো যাই হোক, এটা নিয়ে যা যা বলা দরকার ছিল সব কিছু তো আপনার সাথে শেয়ার করলামই। এখন বাইং ডিসিশনটা কমপ্লিটলি আপনাদের উপর, মন চাইলে কিনবেন না মন চাইলে কিনবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখাবো নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম ইমন সাইনিং আউট।